सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम आहार दर्शने आपके स्वागतम हमें राशिदुल इस्लाम खोकन बीडी रक्स पक्ष के शुभेच्छा और अभिनंदन जाना आज के हमें एस दिनाजपुर ऐतिह्यवाह अम्बाड़ीहाटे आज के अम्बाड़ीहाटे हाट के अपना के बड़ो सार गु कमे केंा बेचा हे से ही सम्बन्धे अपन के सुस्पष्ट एक धारणा देवार चेषा करब और ये हाटे नियमित तो एक जन गरु व्यवसायी आर व्यवसायी हम से सार व्यवसाय संगे कथा बोलार संग्रह कथा बोलार चेष्टा करब उन्नी एक खूब भलो सार व्यवसायी उन्नी देश ग्रामे प्रत्यंत अंचल के विभिन्न जर सार संग्रह करें सारगल विभिन्न हाटे उन्नी केंचा कर केंचा करें से संगे तरह क्या आई हे उन्नी प्रयोजन व्यापारी के समस्त बड़ो सारगल उन्नी कीते सहयोगी करें तो चले जाब दर्शक हम एम से सार व्यवसायर संगे हमें कथा बोलार चेषा करब भाई अस्सलाम वालेकुम आपनार नाम साहेब आली भाई भलो आपनी तो साहेब आली भाई अपना तो प्रति हाटे आमरा देखी अम्बाड़ी हाट तारपर फासिला हाट कारण हाट मोटामुटी प्रति हाटे आपनी उपस्थित थाकें एवं हाटेर सबथेके बड़ो सेरा गरुगुली आपनार काछे थाके देखे बड़ो करे आमाके आबार दे आबार कलेक्शन करी माने भालो माल बेशी तो एई कारणे किछु आमार प्रशंसा आल्लाहर रहम आछे। अच्छा आपनी तो सब आमरा इतिपूर्वे लक्ष्य करछि एखोनो देखतेछि हाटेर सबथेके बड़ो एबं सेरा गरुगुली आपनी कलेक्शन करेन एई जे कलेक्शन करते गिये आपनाके तो माने अनेक परिश्रम करते हय परिश्रम दिनेर एक समान परिश्रम परिश्रम करते हय तो परिश्रमेर पोरे एई जे आपनी जे एगुला सचराचर কি ফার্ম থেকে কালেকশন করেন না হাট থেকে মানে গ্রামে কালেকশন করি বেশি গ্রামে হাটে ছোট মোটো একটা বাজারে আছে ওখান থেকে ভালো একটা দুইটা ভালো থেকে কালেকশন করে মেশিং করে বিভিন্ন ফার্মের সেটের পার্টির কাছে মাল দিই যাতে উনি নিয়ে যে দশ টাকা লাভ করতে পারে। আচ্ছা আর গরু সেনারও একটা হিসেব নিকাশ আছে সাধারণত গরু এপেও দেখেন যে এক গরু এই গরু 60,000 কিনে এক বছর পর 60,000 বেচে আর কেউ এক গরু 60,000 কিনে 1,10,000 বেচে। আচ্ছা এটা আপনি কিভাবে বুঝতে পারেন যে আপনার এই গরুটা ভালো হবে? টাকা থেকে আমি ছোটবেলা থেকে ব্যবসা করি ব্যবসা করার পরে অভিজ্ঞতা একটু হইছে আল্লাহর রহম মানে গরু জাতের উপর ব্যবসা। আচ্ছা এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছি এই যে এটা এটা তো সম্ভবত সাইওয়াল প্রজাতির ষাঁড়। হ্যাঁ হ্যাঁ এটার বয়স কতদিন হয়েছে? चार मन और एक बछर जो राखी কুরবানির সময় বিক্রি করে সে ক্ষেত্রে এটা কতটুক পারবে? খরচ কত পড়তেছে তিন মাসে মানে পার মাস 9,000 করে খাবে মানে সারা দিন মাসে খাবে 15,000 তাহলে 80 সঙ্গে 15 যোগ দিলে আমরা কত হয় 90,000 95,000 95,000 80,000 ধরলাম চার মন হিসাবে তাহলে এটা এটা কুরবানি পর্যন্ত কত হবে? এটা যদি আল্লাহ তৌফিক করে 120 থেকে 25 30 হবে 130 হবে তাহলে আর ভালো কাস্টমার যদি ভালো জায়গা পায় এই গরুকে 700 টাকা কেজি বিক্রি হবে কুরবানি সুন্দরের উপর মানে রঙের উপর হ্যাঁ রং সাইজের উপর
তাহলে তখন এটার দাম কিরকম হবে? তখন বেশি হবে, তখন ওজন সারা বিক্রি হবে 140 1,15,000 টাকা বেশি পাবে। মানে এই যা কিনবে তার থেকে কত বেশি পাবে? 15-20,000 বেশি পাবে। 20,000 বেশি পাবে, এটা 3 মাস রাখার পরেও? হ্যাঁ হ্যাঁ, ওরা ওজন সারা বিক্রি হবে 20,000 বেশি। আচ্ছা, সাইজের অথবা রঙের উপর। তাহলে টোটাল কত বেশি হবে? মনে করেন যে এটা আমরা খরচ করে করলো 95, সেক্ষেত্রে আমরা কুরবানির সময় এটা কত যায় বেচতে পারবো? 40-50 হবে। তার মানে একটি গরুতে আমরা মোটামুটি 40,000 টাকা লাভ ধরে নিতে পারি। এটা জাতের ওপর ভাই, এরকম জাত দেখতে হবে, নাভি, গালার ঝুল, জাত এই যে পাও নাভি এবং ঝুল, গালার ঝুল, এরকম শুকনে দেখে নিতে হবে। আচ্ছা, গরু জাতের বহু ব্যাপার আছে। আচ্ছা, আপনি যে এগুলা যে কালেকশন করেন, আপনি কি এগুলা জাত বুঝেন? জাত না বুঝলে তো এতদিন ধরে ব্যবসা করতাম না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, একটা অনেক ভালো। এই যে গরুটা এখানে আছে, এটা বলেন দেখি। এই যে গরুটা সাইওয়াল। আচ্ছা, এটা 100% 100%। হ্যাঁ, আবার এইটা ভিতর ধরতে হবে 90% 95%। এটা এটা এক সাত, একই জাত। হ্যাঁ, এটা এক সাত, এটা কিন্তু আরেক সাত। এটা এটা 100% দিয়ে, এটা 100 কিন্তু গাছ, এটা 100 দিয়ে বুঝলেন? 100 এই যে পাউটা দেখেন। আচ্ছা, মাথাটা, গলার ঝুল, এটা 100 হবে, এটা জাতের উপর। আচ্ছা, এটা এক্সট্রা বাড়বে। আচ্ছা, ও আচ্ছা, এই যে এটা টানলেই বুঝতে পারবেন যে এটা পারবে। বহু প্রকারের আছে সাইওয়াল। আচ্ছা, এই যে জাতটা। আচ্ছা, আবার এটাও ফির সাইওয়াল, এটা ফির 80%। এটা 80%, এটা কিভাবে বুঝবো দেখান দেখি একটু? আমাকে হবে যে ছোটবেলা থেকে টাইট হয়ে গেছে। আচ্ছা, ছোটবেলা টাইট মানে কেন? দুই দিয়ে তত বা আগো। আচ্ছা, এটা এখন মনে করেন মাংসের দিক দিয়ে যাবে, মাংসের দিক দিয়ে যাবে। আর এই যে এটা পাশে দেখতে পাচ্ছি, এটা এই আমাদের এই দুটো লোড হয়ে গেছে, বয়স দুইটা, এটা বয়স দুটার লোড হয়ে গেছে। এটা আর এটা আর বেশি বাড়বে না, অল্প বাড়বে, অল্প বাড়বে। তো আমরা শুনলাম দর্শক, নামটা কি যেন বললেন ভাই? সাহেব আলী। সাহেব ভাই, সাহেব আলী ভাই, সাহেব আলী ভাইয়ের কথা শুনলাম। সাহেব আলী ভাই কীভাবে গ্রামগঞ্জের বিভিন্ন ফার্ম থেকে এবং হাট থেকে এই বড় ষাঁড় গরুগুলি ক্রয় করেন এবং ষাঁড় গরুগুলি চিনেন, চিনে নিয়ে এসে কেনার পরে উনি হাটে নিয়ে আসেন, হাটে নিয়ে এসে বিক্রি করেন। এবং সাহেব আলী ভাই শুধু এটাই নয়, সাহেব আলী ভাই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সমস্ত ব্যাপারীরা আসেন তাদেরকেও মাল কিনে দেন। তা আপনি কি ব্যাপারীদেরকে মাল কিনে দেন? ব্যাপারী বিভিন্ন খামারি আমার কাছে আসে। আচ্ছা, খামার থেকে আইলে আমাদের বাড়িতে থাকে, আমি পরিচালনা নিই, সুযোগ সুবিধা সুবিধা দিই, বাড়িপত্র আসে নিয়ে যায় আমার কাছ থেকে। আচ্ছা, বাড়িপত্র আমার গরু বেচার সুযোগ সুবিধা বেশি। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে আইলে আমার খরচা একটু কম হয়, হাটে এলে খরচাটা বেশি। আচ্ছা, বাড়ি থেকে আমি গরু দিলে সুযোগ সুবিধা বেশি। মোটকথা, বাড়ি থেকে যদি আপনি কোনো কাস্টমারকে গরু দেন সেক্ষেত্রে আপনার কিছু খরচটা কম হয়? কম, এবং পাটিরও খরচ কম হয়? কম। আর যদি হাট থেকে দেন সেক্ষেত্রে আপনারও খরচ, পাটিরও খরচ? পাটিরও হয়রান, ভালো জিনিসটা খারাপ দেখে। আচ্ছা, খারাপ জিনিসটা ভালো দেখা পায়। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি পাটিদেরকে কি উপদেশ দিবেন? পাটিরে আইলে আমি বিভিন্ন জায়গা থেকে আইলে মাল দিতে পারবো, বিভিন্ন জায়গা থেকে মাল দিতে পারবেন। এতে কি আপনার কি পাটিতে কি সাশ্রয় হবে না পাটিদেরকে? পাটিদের যাবার দামটা সেম সেম পড়ে যাবে? না না, দাম কত্তা আছে করতে হবে, করতে হবে। তা আপনি যদি আপনার নাম্বারটা বলবেন তাহলে পাটিটা আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার চ্যানেলের মাধ্যমে। আপনার নাম্বারটা বলেন। 017-0-17-35-82-41-08-08। আবার বলেন। 35, আবার বলেন 017-0-17-35-82-41-08-08। দর্শক আর আর কি আছেন এইটু? তো দর্শক এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া আপনি আমার যে পেজ দেখবেন বিডিডক্স, এই বিডিডক্সের নাম্বার আপনারা আমার এই ভিডিওতে দেওয়া আছে, আপনারা বিডিডক্সের নাম্বারও যোগাযোগ করতে পারবেন, আপনারা পেয়ে যাবেন এই ভাইকে। এবং আপনারা, আমি আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যারা এই সামনে কুরবানিতে যারা এই এই ধরনের ফার্মে রাখার মতন গরু রাখতে কিনে কিনে ক্রয় করে ঈদের সময় বিক্রি করতে চান, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবশ্যই সাহেব আলী ভাইয়ের সঙ্গে আপনাদেরকে কন্ট্যাক্ট করে দিব এবং আপনারা খুব অতি স্বল্প মূল্যে সাহেব আলী ভাইয়ের কাছ থেকে আপনারা গরু গরু ক্রয় করতে পারবেন। এবং এই যে এই 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 ধরনের বড় বড় জাতের সাড় দেখতে পাচ্ছেন, এই যে হাটের মধ্যে অনেক সাড় আছে, তার মধ্যে কিন্তু সাহেব আলী ভাইয়ের সারগুলি কিন্তু সবথেকে উঁচা এবং লম্বা,
এবং প্রত্যেকটা জাতের ষাঁড়। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে ষাঁড়টি দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল সাইওয়াক। এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন, সাহেব আলী ভাই আপনাদেরকে বলেছে এটা 90% এই জন্য বলছেন, এটা সাহেব আলী ভাই ভালো বলতে পারবেন, এবং যারা এই গরু ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত তারা বলতে পারবেন। এবং এই যে পাশে আরেকটি সাইওয়াল ষাঁড় দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 100%, যেহেতু সাহেব আলী ভাই বলছেন এটা 100%, এটা 100% হবে। কারণ উনি গরু চিনে এবং অনেক ছোটোবেলার থেকে উনি এই গরু ব্যবসার সঙ্গে জড়িত, সেই জন্য উনি আমাদেরকে বিষয়টি অবগত করলেন। তো আজকে আমার পাওয়া যাবে না, মানুষ বিদেশি লোক আসে, খারাপ জিনিস দেওয়া যাবে না। তাই সাহেব আলী ভাইয়ের এক কথা শুনলেন, যে লাভ নিয়ে পাটির কাছে আমরা মাল দিই, সীমিত লাভ নিয়ে আপনি পাটির কাছে মাল নেন, সাহেব আলী লাভবান হইতে পারে, আমরাও যেন কিছু করে খাইতে পারি। ধন্যবাদ সাহেব আলী ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ ও সুন্দর একটা কথা বলার জন্য। দর্শক, আজকে আমরা এই পর্যন্তই হাট দর্শন থেকে আমি হাট দেখালাম আপনাদেরকে, এই হাট থেকে আমি বিদায় নিচ্ছি। রাশিদুল ইসলাম খোকন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।